আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এই পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। আল জাজিরা জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরামর্শক আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনকে হত্যায় ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া। সোমবার এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোরোলিয়াক অভিযোগটিকে প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেছেন। 29 বছর বয়সী ডুগিন একটি জাতীয়তাবাদী রুশ টেলিভিশনের ভাষ্যকার ছিলেন। রাশিয়ান মিডিয়া জানিয়েছে, তার বাবা আলেকজান্ডার দুগিন ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধকে ব্যাপকভাবে সমর্থন করেছেন। দুগিন একজন দার্শনিক, লেখক এবং রাজনৈতিক তাত্ত্বিক। পশ্চিমের কেউ কেউ তাকে পুতিনের মস্তিষ্ক বলে অভিহিত করেছেন। সোমবার এক বিবৃতিতে কেজিবির উত্তরসূরী রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি দাবি করেছে, দারিয়া দুগিনকে ইউক্রেনীয়রাই হত্যা করেছে। এফএসবি জানিয়েছে, ইউক্রেনের নাগরিক নাতালিয়া ভভক এই হত্যাকাণ্ড ঘটিয়ে এস্তোনিয়ায় পালিয়ে যায়। ভভক এবং তার 12 বছর বয়সী মেয়ে জুলাই মাসে রাশিয়া এসেছিলেন। একই হাউজিং ব্লকে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন। তিনি দুগিনের জীবনধারা নিয়ে গবেষণা করে আক্রমণের প্রস্তুতির জন্য 1 মাস কাটিয়েছেন। আল জাজিরা আরও জানিয়েছে, রুশ আক্রমণের শঙ্কায় স্বাধীনতা দিবস উদযাপন নিষিদ্ধ করেছে কিয়েভ। বুধবার সোভিয়েত শাসন থেকে ইউক্রেনের স্বাধীনতার 31তম বার্ষিকী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সতর্ক করার পর এই নিষেধাজ্ঞা আসে। আল জাজিরার স্থানীয় সাংবাদিক টেরেসা বো কিয়েভ থেকে জানান, যে কোনো ধরনের গণসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা এবং বোমা হামলার মতো ঘটনার প্রতিক্রিয়া জানাতে সামরিক প্রশাসক ও নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাবলিক ইভেন্টগুলোতে নিষেধাজ্ঞা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলের কাছে মাইকোলাই বন্দরের গভর্নর ভিটালি কিম নাগরিকদের বড় দলে জড়ো না হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সাথে মঙ্গলবার এবং বুধবার বাড়িতে বসে কাজ করার আদেশও দিয়েছেন। এদিকে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনের বেসামরিক এবং সরকারি স্থাপনায় নতুন হামলার পরিকল্পনা করছে রাশিয়া। বিবিসি জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআই অনুসন্ধানে তার বাড়ি থেকে জব্দ করা ফাইলের বিচার বিভাগের তদন্ত স্থগিত করতে বলেছেন। তার আইনি দল জানিয়েছে, এই মাসে ফ্লোরিডার মার এ লাগো থেকে এজেন্টদের সরিয়ে দেওয়া নথিগুলো তদারকি করার জন্য একজন স্বাধীন আইনজীবী নিয়োগ করা হবে। বিচার বিভাগ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, প্রসিকিউটররা ট্রাম্পের মামলা সম্পর্কে অবগত ছিলেন এবং আদালতে প্রতিক্রিয়া জানাবেন। মুখপাত্র অ্যান্থনি কোলি বলেন, প্রয়োজনীয় অনুসন্ধানের পর একটি ফেডারেল আদালত কর্তৃক মার এল আগতে সার্চ ওয়ারেন্ট অনুমোদন হয়। এদিকে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বকেয়া বেতনের দাবিতে প্রতিবাদ করা অভিবাসী শ্রমিকদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে কাতার। ফুটবল বিশ্বকাপের 3 মাসেরও কম সময়ের আগে এই পদক্ষেপ নেওয়া হয়। 14 আগস্ট বিক্ষোভে অংশ নেওয়া কয়েক শ্রমিককে আটক করা হয়, তবে তাদের বহিষ্কার করা হয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এই মাসের শুরুর দিকে 7 মাস ধরে বেতন পান না এমন 60 শ্রমিক বিক্ষোভ করেন। এরা আলবান্দারি কোম্পানির বাইরে বেরিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক শ্রম অধিকার প্রচার সংস্থা ইকুইটেম। ইকুইটেমের প্রধান মুস্তফা কাদ্রি বলেন, এক বিক্ষোভকারীকে নেপালে ফেরত পাঠানো হয়েছে। তিনি সহ অন্যান্য বিক্ষোভকারীদের সাথে আমরা কথা বলেছি। বাংলাদেশ, ভারত, মিশর, নেপাল এবং ফিলিপাইনে অনেক অভিবাসীকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কাতার সরকার রবিবার জানিয়েছে, জননিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য বেশ কয়েক বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে। আদালতের আদেশে অনেককে নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার সাথে কতজন কর্মী জড়িত তা বিস্তারিত জানায়নি। দেশটির শ্রম মন্ত্রণালয় দাবি করেছে, তারা আলবান্দারি কর্মীদের বকেয়া বেতন এবং সুবিধা প্রদান করছে। বেতন বকেয়া রাখায় কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। খালিজ টাইমস জানিয়েছে, শিশুদের গাড়িতে একা রেখে না যেতে অভিভাবক এবং গাড়িচালকদের সতর্ক করেছে আরব আমিরাতের দুবাই পুলিশ। চলতি বছর লক করা গাড়ি থেকে 36 শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, গরম আবহাওয়ায় পার্কিংয়ে রেখে যাওয়া গাড়িতে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হতে পারে। তখন বন্ধ গাড়িতে রেখে গেলে প্রচণ্ড তাপ এবং অক্সিজেন ঘাটতির কারণে মৃত্যুও হতে পারে শিশুদের। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা আমিরাতের আইন অনুযায়ী অপরাধ। তাই ভুলক্রমে বা কাজের চাপে অল্প সময়ের জন্য গাড়িতে শিশুদের একা না রেখে যেতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ। এদিকে আবুধাবি পুলিশের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ হামাদ আল ইসাই বলেন, সম্প্রতি এক শিশুকে গাড়িতে রেখে চলে যান তার বাবা। তীব্র গরমে এবং দম বন্ধ হয়ে ওই শিশুর মৃত্যু হয়। এই ধরনের অপরাধের জন্য অভিভাবকের সর্বনিম্ন 5,000 দিরহাম জরিমানা অথবা কারাদণ্ড হতে পারে। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, 7.5 লাখ মিশরীয় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে কুয়েত। এর মধ্যে 2.5 লাখকে দ্রুত সময়ের মধ্যে ছাঁটাই করা হবে। সামনের বছর আরও 5 লাখ মিশরীয় কর্মীর কাজ হারানোর কথা রয়েছে। কুয়েত টাইমসের ফেব্রুয়ারিতে দেওয়া তথ্য মতে, কুয়েতের মোট কর্মশক্তির 24% মিশরীয়। এছাড়া মিশরীয়রা কুয়েতের সবচেয়ে বড় প্রবাসী গোষ্ঠীতে পরিণত হতে যাচ্ছে।
অনেকদিন ধরে কুয়েতে ভারতীয় কর্মীর সংখ্যা সর্বোচ্চ, কিন্তু একই সূত্র থেকে জানা যায় কুয়েতের মোট কর্মশক্তির 23.7% ভারতীয়। দেশটির অডিট ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী কুয়েতের মোট কর্মশক্তির মাত্র 22.3% কুয়েতি এবং 77.7% প্রবাসী। দুই বছর আগে এক কুয়েতি ক্রেতা মিশরীয় ক্যাশিয়ারকে থাপ্পড় মারার ভিডিও ভাইরাল হয়েছিল। মানুষ সেখানে মন্তব্য করেছিল এটি মিশরীয়দের প্রতি দেশটির বর্ণবাদী মনোভাব প্রকাশ করে। এদিকে মিশরীয় কর্মীর সংখ্যা 10% নিচে নামিয়ে আনার লক্ষ্যে 2020 সালে কুয়েতের সংসদ প্রবাসী কর্মীর সংখ্যা কমানোর একটি খসড়া আইন প্রস্তাব করা হয়। সেই আইনে বলা হয় সরকারি সংস্থাগুলো প্রবাসী কর্মীদের আবাসন নবায়ন করতে পারবে না। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার জানিয়েছে জাল ইমিগ্রেশন ফেসবুক অ্যাকাউন্ট থেকে দূরে থাকার জন্য জনসাধারণকে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করা পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অফিসিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি ঘোষণা আপলোড করেছে অভিবাসন বিভাগ। এতে জানানো হয় বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইম দাউদের নাম ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট থেকে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে। এরপর থেকে কোনো সন্দেহজনক তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট দপ্তরের রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের রাজধানীতে নতুন করে শুরু হয়েছে কৃষক বিক্ষোভ। কয়েক হাজার কৃষক নয়াদিল্লিতে অবস্থান নিয়েছে। সোমবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দেয়। এর আগে কৃষক বিক্ষোভের মুখে বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছিল সরকার। সোমবার বিক্ষোভের আয়োজক কৃষক সংগঠন সম্মিলিত কিষাণ মোর্চার একটি বিবৃতিতে বলা হয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দাবি করছে আর সেই সাথে তাদের ঋণ পরিশোধ করতে সরকারের সহযোগিতা চাইছে। বিক্ষোভকারীরা ব্যানার এবং পতাকা নিয়ে মোদীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ বাধা দিলে সেটা ভেঙে এগিয়ে যান। এই ঘটনার প্রেক্ষিতে রাজধানীর চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভ এলাকায় এবং আশেপাশে পুলিশের উপস্থিতিও বাড়ানো হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।